আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নূপুর। আজকে একেবারে পুরান ঢাকার অথেন্টিক রেসিপিতে কিভাবে ঘরে তেহারি করতে হবে সেটাই দেখাবো। যেহেতু সামনে কোরবানি ঈদ, তাই কোরবানি ঈদে আমরা কিন্তু মোটামুটি সবাই ঘরে তেহারিটা রান্না করার চেষ্টা করি, কিন্তু একেবারে বাইরের যে রেস্টুরেন্টের টেস্ট সেটা কিন্তু আমরা ঘরে পাই না। আর সেটা কিভাবে ঘরে আনতে হবে সেটাই আজকে দেখাবো। রেসিপিটি যদি আপনারা পুরোপুরি ফলো করে ঘরে রান্না করেন, তাহলে দেখবেন যে পুরান ঢাকার অথেন্টিক টেস্টটা ঘরেও পাচ্ছেন। তেহারি করার জন্য আমি এখানে দেখুন যে 700 গ্রাম পরিমাণ মাংস নিয়েছি। এখানে আপনারা বিফ কিংবা মাটন যে কোনো মাংস কিন্তু ব্যবহার করতে পারবেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মাংসের পিসগুলো রেগুলার পিসের চেয়ে একটু ছোট করে নিতে হবে, কারণ তেহারিতে মাংসের পিস দেখবেন যে রেগুলার পিসের চেয়ে কিন্তু একটু ছোট থাকে, আর অথেন্টিক রেসিপিতে অবশ্যই কিন্তু সেটা। এখন এই মাংসটাকে আমাদের ম্যারিনেট করতে হবে। তার জন্য একে একে দেখুন যে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে 2 টেবিল চামচ পরিমাণ আমি আদা বাটা দিয়ে দিলাম। আমি 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে। আর শুকনো মশলার মধ্যে দেখুন যে আমি 1 টেবিল চামচ এখানে শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই যে তেহারি কিন্তু একটু স্পাইসি হয়, ঝাল ঝাল হয়। 1 চা চামচ এখানে আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর 1 চা চামচ এখানে আমি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু মশলাগুলোর পরিমাণ মনে রাখবেন আপনারা। আর এখানে আমি দেখুন যে একটু দেখুন যে জায়ফল দিয়ে দিচ্ছি, আর 1/4 টিস্পুনের মতো জয়ত্রীর গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা আপনারা একটু ব্লেন্ডারে জয়ত্রীটাকে গুঁড়ো করে নেবেন। এখন এই সব কিছু দেওয়ার পরে এখানে আমি লবণ দিয়ে দেব। লবণটা কিন্তু একটু বুঝে দিতে হবে। ফার্স্ট আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, পরবর্তীতে কিন্তু আমরা লবণটা চেখে লবণ দিতে পারবো। আর এখানে 1/2 কাপ পরিমাণ আমি টক দই দিয়ে দিচ্ছি। টক দই কিভাবে ঘরে একেবারে পারফেক্ট করবেন তার কিন্তু ভিডিও আমার চ্যানেলে রয়েছে। আমার চ্যানেলে প্রচুর দইয়ের ভিডিও রয়েছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। এখন এই সব কিছু একটু হাত দিয়ে মাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে ভালো হবে। এই যে সব কিছু ভালো মতো মেখে নিয়ে এটাকে আমি আগে তারপরে দেখাচ্ছি আপনাদের। একটু দেখুন যে মেখে নেওয়ার পরে আমি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ বেরেস্তা কীভাবে সংরক্ষণ করতে হবে দেখুন যে আমি আমার বিভিন্ন ভিডিওতে দেখিয়েছি। আমি ঠিক এভাবে বক্সে করে পেঁয়াজ বেরেস্তা করে সেটাকে ডিপ ফ্রিজে রেখে দেই। এই যে মাংসটা এখন ম্যারিনেট করে রাখবো আমরা কতক্ষণ, আমরা এটাকে কমপক্ষে 3 থেকে 4 ঘন্টা কিংবা 5 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। কারো যদি সময় হাতে না থাকে তবে অবশ্যই 2 থেকে 3 ঘন্টা ম্যারিনেট করে রাখার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে একেবারে অথেন্টিক যে টেস্টটা সেটা আপনারা পাবেন। এখন এটাকে আমরা ম্যারিনেট করে রেখে 2 থেকে 3 ঘন্টা পরে ফিরে আসছি। চুলায় 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সবসময় মনে রাখবেন তেহারির অথেন্টিক রেসিপি মানেই হচ্ছে সরিষার তেল। এই যে সবাই বাজারের যে ফ্লেভার এবং বাজারের যে টেস্ট থাকে তেহারি সেটা আপনারা খাবারে পান না, তার কারণ হচ্ছে সরিষার তেল ব্যবহার করা হয় না। এখন 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি। মেজারমেন্টগুলো আমি বারবার বলছি যে মেজারমেন্টগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন। এখন এই পেঁয়াজের মধ্যে আমি 7 থেকে 8টা লবঙ্গ দিয়ে দিচ্ছি। আমি 3 থেকে 4 টুকরো দেখুন যে দারচিনি দিয়ে দিচ্ছি। বড় এলাচ দিয়ে দিচ্ছি আমি এখানে 2টো, এবং মাথাটা কিন্তু একটু বড় এলাচটার একটু ফাটিয়ে দেবেন। আমি এখানে 10 থেকে 12টা দেখুন যে গোলমরিচ দিয়ে দিয়েছি, আর 4 থেকে 5টা সাদা এলাচ দিয়ে দিয়েছি। 2টা তেজপাতা আমি এর মধ্যে দিয়ে দেবো। এই যে মশলাগুলো আস্ত অবস্থায় এখানে দিচ্ছি, তার কারণ হচ্ছে এই ফ্লেভারটা পরবর্তীতে আমরা মাংসের মধ্যে পাবো। এখন এটাকে আমি নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভাজবো। পেঁয়াজ যখন দেখবেন যেরকম হালকা ব্রাউন হয়ে যাবে, দেখুন ফেনা হয়েছে, তার কারণ হচ্ছে সরিষার তেলে যখন কোনো ফোড়ন দেওয়া হয় তখন কিন্তু সেটা ফেনা হয়ে যায়। এখন আমার ম্যারিনেট করা যে মাংসটা, সেই মাংসটা আমি পুরোটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি, আর ভালো করে এটাকে পেঁয়াজের সঙ্গে আমরা একটু নেড়ে চেড়ে মিলিয়ে নেব। ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে আমার চ্যানেলে দেখবেন জাদুকরি 3 মশলার ভিডিও রয়েছে, সেখানে
শাহী গরম মশলা কিন্তু ভিডিও রয়েছে, সেই শাহী গরম মশলা এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি শাহী গরম মশলা না থাকে, যদি ঘরে তৈরি করতে না পারেন, তবে যে কোনো গরম মশলা আপনারা এখানে ব্যবহার করতে পারবেন। এখন এটাকে আমি দেখুন যে একটু নেড়ে চেড়ে দেওয়ার পরে এটাকে আমি ঢেকে রেখে দেব 10 মিনিট। তবে এর মধ্যে মাঝে মাঝে আপনারা কিন্তু এটাকে নেড়ে দেবেন, এর মধ্যেই দেখবেন যে মাংসটা কিন্তু পানি ছেড়ে দিয়েছে। 10 মিনিট পরে ফিরে এলাম, দেখুন মাংসটা থেকে কিন্তু আমার অনেকটা পানি ছেড়ে দিয়েছে, আর এর মধ্যে কিন্তু আমি 2 থেকে 3 বার এটাকে নেড়ে চেড়ে দিয়ে কষিয়েছি। এখন আমার চুলার আঁচটাকে আমি মাঝারি করে দেব, দিয়ে এটাকে আমি আরও 10 মিনিট ধরে এটা কষাবো, মাঝে মাঝে ঢেকে দেবো এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দেবো। এতে করে এর মধ্যে যে পানিটা বের হয়েছে সেই পানিটা একেবারে শুকিয়ে যাবে। পুরোপুরি আরও 10 মিনিট আমি এটাকে কষিয়ে নিয়েছি, আর এর মধ্যে মশলাগুলো যে ছিল সেগুলো কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। আর দেখুন যে একটু কিন্তু এখানে পানি অবশিষ্ট নেই। এই অবস্থায় এখানে আমরা 2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, এই পানিটা আমরা সিদ্ধ হওয়ার জন্য দিচ্ছি। এখন চুলার জালটাকে আমরা প্রথম একটু বাড়িয়ে দিয়ে এটাকে একটা বলক তুলে নিয়ে মাঝারি আঁচে এটাকে আমরা ঢেকে ঢেকে সিদ্ধ করব। তবে কমপক্ষে 30 মিনিটের মতো কিন্তু লাগবে, ঠিক 30 মিনিট পরে আপনারা নেড়ে চেড়ে দেবেন। এর মধ্যে যদি দেখেন যে পানি শুকিয়ে যাচ্ছে তাহলে আবার কিছুটা পানি এখানে অ্যাড করবেন। তেহারির মাংসটা দেখুন যে আমার একদম সিদ্ধ হয়ে গিয়েছে, আমার মোট 50 মিনিটের মতো সময় লেগেছে, আপনাদের একটু কম বেশি হয়তো লাগতে পারে, মাংসের সাইজের উপরে নির্ভর করবে এটা। এখন এই মাংসটাকে আমরা সরিয়ে রাখবো আরেকটা হাঁড়ি, দেখুন যে আমি উঠিয়ে দিয়েছি, আর একটু গরম হলে সেখানে আমি আবার 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। এই যে অথেন্টিক রেসিপিতে সরিষার তেল ব্যবহার করতে হবে এটা মোটামুটি কিন্তু আপনারা সবাই জেনে গিয়েছেন। এখন এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার একটা মূল কারণ হচ্ছে এই যে হাঁড়িটার মধ্যে আমরা এখানে পোলায়ের চালটা ভাজবো, বা যে কোনো জিনিসে যদি আমরা ভাজি তাহলে সেই হাঁড়ি বা প্যানে সবসময় আপনারা লবণ দিয়ে দেবেন, তাহলে দেখবেন যে আর সেখানে কোনো জিনিস আটকে যাবে না। এখন এখানে আমি কয়েক টুকরো লবঙ্গ দিয়ে দিচ্ছি, আমি 2টো বড় এলাচ এখানে দিয়ে দিচ্ছি, 3-4টা টুকরা দারচিনি এখানে দিয়ে দিচ্ছি, আর ছোট এলাচ দিয়ে দিচ্ছি আমি 3-4 টুকরো। এতে করে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন জাস্ট তেলের উপর কিন্তু এভাবে একটু নেড়ে নিচ্ছি, আর এই যে লবণটা দিয়েছি এই লবণটা পুরো হাঁড়িটার মধ্যে আমরা বিছিয়ে দিলাম। ধুয়ে রাখা 3 কাপ পরিমাণ মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ পরিমাণ চাল এখানে আমি নিয়েছি, এটা 500 গ্রামের একটু বেশি হবে। এই 3 কাপ পরিমাণ চাল এখন এখানে আমি দিয়ে দিচ্ছি, আর এখানে এটাকে আমি 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেবো, আর চুলার আঁচ থাকবে মাঝারি। 3 থেকে 4 মিনিট দেখুন যে চালটাকে ভেজে নিয়েছি, আর এটা অনেকটা ঝরঝরে হয়ে গিয়েছে, এইটা একদম মনে রাখতে হবে আপনাদেরকে। এখন ঠিক কতটুকু চাল নিয়েছেন তার ডাবল পরিমাণ লিকুইড ব্যবহার করতে হবে। আমি যেহেতু এখানে 3 কাপ পরিমাণ চাল নিয়েছি তাই এখানে আমি 6 কাপ পরিমাণ লিকুইড ব্যবহার করবো। এই 6 কাপের মধ্যে 5 কাপ আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দেব, আর 1 কাপ আমি এখানে দিয়ে দেব তরল দুধ। এটা কিন্তু অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে অনেক সুন্দর হয়ে যাবে আপনাদের রান্নাটা, আর অনেক টেস্টি হবে। আর এখানে আমি 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, এখানে 1 টেবিল চামচ পরিমাণ আমি চিনি ব্যবহার করব। এটা কিন্তু টেস্ট অনুযায়ী, আপনারা যদি এই চিনিটাকে ব্যবহার করতে না চান স্কিপ করতে পারবেন, তবে এই চিনিটাই কিন্তু মিষ্টি হবে না, জাস্ট শুধু এটার টেস্টটা অনেক গুণ বেড়ে যাবে। ঢাকনা দিয়ে এটাকে আমরা ঢেকে রাখবো 10 মিনিট, একেবারে টকবগে বলক হয়ে একটু পানিটা গায়ে লাগা হওয়া পর্যন্ত। যখন দেখবেন যে এরকম একদম পানিটা গায়ে গায়ে লেগে গিয়েছে তখন এটাকে আস্তে করে একটু উল্টিয়ে দেবেন, দিয়ে চুলার জালটাকে একটু কমিয়ে দিয়ে এটাকে আবার ঢেকে রাখবেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এই চালটা 90% সিদ্ধ না হয়। এখন 90% কীভাবে বুঝবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন এটাকে আমি তুলে দেখাচ্ছি যে 90% সিদ্ধ কাকে বলে। ঠিক আপনারা চাল নেবেন হাতে নিয়ে এভাবে করে টিপে দেখবেন, যদি দেখেন যে ঠিক অবশিষ্ট একটু অংশ বোঝা যাচ্ছে, জাস্ট অল্প, তাহলে এখানে আমাদের যে রান্না করে রাখা মাংসটা রয়েছে সেই মাংসটা আমরা ঢেলে নেব।
তবে সব সময় বলে রাখি একটা কথা, যে আপনারা যখন মাংসটা দেবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে চালটা যেন 90% সিদ্ধ হয়। কারণ যদি কম সিদ্ধ থাকে তাহলে এই যে মশলা দিচ্ছি, মাংস দিচ্ছি, এতে করে চালটা একেবারে পারফেক্টলি সিদ্ধ হবে না। এই রেসিপিটা কিন্তু একেবারে পারফেক্ট রেসিপি, এটা সবসময় মনে রাখবেন। কারণ এই যে অনেকেই কমপ্লেইন করে যে আমাদের তেহারিতে মাংস দেওয়ার পরে চালটা সুন্দর মতো সিদ্ধ হয় না, সফট হয় না, এটা কিন্তু এটা একটা কারণ। কারণ অনেকেই দেখা যায় চালটা আধা সিদ্ধ অবস্থায় এই মাংসটা দিয়ে দেন, তখন দেখা যায় যে চালটা একেবারে পারফেক্টলি সিদ্ধ হতে চায় না, আর তখন কিন্তু খেতে ভালো লাগে না, দাঁতের নিচে একটু কচকচে ভাব লাগে। দেখুন, জাস্ট এভাবে অল্প নেড়ে চেড়ে, মানে একেবারে খুব সাবধানে এটাকে নেড়ে চেড়ে মিলাতে হবে। এখন কথা হচ্ছে যে আপনারা এই যে এখন এটাকে আমরা দমে রাখবো, এই দমে রাখাটা আমরা কি আমাদের এর নিচে তাওয়া দেব নাকি এটা এমনি রাখব, এটা কিন্তু একটা কথা বলি। যদি আপনার ননস্টিকের প্যান হয়, মানে মোটা তলাযুক্ত প্যান হয়, তাহলে আপনারা এটা একেবারে অল্প আঁচে 15 মিনিট দমে রাখবেন। আর যদি আপনাদের প্যান ননস্টিকের না হয়, নর্মাল প্যান হয়, সেক্ষেত্রে আপনারা নিচে একটা তাওয়া দেবেন, তাওয়া দিয়ে তারপরে সেটাকে আপনারা দমে রাখবেন। আর এখানে আমি এখন কিছুটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিচ্ছি, জাস্ট ফ্লেভারের জন্য। 15 মিনিট দমে থাকার পরে এটা দেখুন যে একেবারে পারফেক্ট হয়ে গিয়েছে, এটা সিদ্ধটা যেমন সুন্দর হয়েছে তেমনি দেখুন যে এটা কতটা ঝরঝরে হয়েছে, দেখেছেন? একেবারে যে মাপগুলো দিয়েছি সেটা কিন্তু একেবারে পারফেক্ট মাপ হয়েছে। এখন চলুন এটা আমরা পরিবেশন করতে চলে যাই। ঠিক যে পাত্রটায় আপনারা পরিবেশন করবেন ঠিক সেখানে আমরা এটাকে দিয়ে দেব। আর দেখুন যে এটা কতটা ঝরঝরে, গরম গরম এই যে তেহারি, এটা সালাদ দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে। আর যেহেতু এটা একেবারে অথেন্টিক রেসিপিতে করা, তাই এর টেস্ট এবং ফ্লেভার কিন্তু একেবারে সেই পুরান ঢাকার তেহারির মতোই। ঠিক দেখুন যে আমি আমার পছন্দ মতো এখানে দিয়ে দিয়েছি। এখন আমি সালাদ দিয়ে, লেবু দিয়ে এবং কাঁচামরিচ দিয়ে এটাকে পরিবেশন করব। আপনারা ঠিক আপনাদের রুচি অনুযায়ী, পছন্দ অনুযায়ী এটাকে পরিবেশন করবেন। তবে যেহেতু এই খাবারগুলো খেতে সালাদ লাগে, কাঁচামরিচ লাগে, লেবু লাগে, তাই এগুলো দিয়েই কিন্তু আমি পরিবেশন করলাম। দেখেছেন কত সহজে একেবারে পারফেক্টভাবে পুরান ঢাকার মতো অথেন্টিক রেসিপিতে আমরা তেহারি ঘরেই তৈরি করতে পারলাম। আর অবশ্যই কিন্তু এবার ঈদে এটা ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে আরও নতুন কোনো রেসিপি পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।